হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। এটা আজকের সেকেন্ড এপিসোড। দেখো, অনেক দিন হয়ে গেছে সংযুক্তিকরণের এটিকে এবং মোহনবাগানের, তবুও কিন্তু মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ, তারা কিন্তু এখনও পর্যন্ত 2020 আই লিগ জয়ী টিমটাকেই তাদের মনের কাছাকাছি এখনও পাচ্ছেন খুঁজে, এবং সেই কারণেই বর্তমানে ডায়মন্ড হারবার এফসির হেড স্যার কিবু ফিকুনা এবং তৎকালীন 2020 আই লিগ জয়ী মোহনবাগান টিমের হেড স্যার কোচ কিউ ভিকুনাকে এখনও তারা খুব কাছাকাছি বলে মনে করেন। মেরিনার্স অফ বেঙ্গল, মোহনবাগান একটি ফ্যান ক্লাব, তারা কিন্তু দুর্গাপুজোর উপহার নিয়ে হাজির হয়েছিলেন কিউ ভিকুনার কাছে, এবং স্বভাবতই কিউ ভিকুনাও খুব আপ্লুত। খুব সুন্দর সুন্দর উপহার আমরা দেখলাম যে তারা দিয়েছেন। তো এইরকমই আর কি, মানে মনের কাছাকাছি কীভাবে আসতে হবে এই জিনিসগুলো অনেকটাই আবেগ নির্ভর। তো এই সমর্থনগুলো আশা করব বাকি জিনিসগুলো এবার ঠিকঠাক দিকে এগোবে আশা করব। দেখা যাক, ওই দিকে ওইটার যেহেতু বিষয় নয় এইটার, তো ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে। মেরিনার্স অফ বেঙ্গলের আগেও দেখেছি আমরা, নিজেরাও তাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। ভালো লাগে প্রীতমদের কাজগুলো, আমার ভালো লাগে। সব অনেকেই আছেন, অনেকের সঙ্গেই আমার আলাপ আছে আর কি। প্রি কোভিড সময় তো আমরা যেতামও তাদের কভার করতে, তোমরা এখানে ভিডিও দেখেছো সেই অনুষ্ঠানগুলোতে। তো ভালো লাগে এইসব সমর্থনগুলো থাকুক টিমের সঙ্গে, সেটাই একটা দলকে 130 বছরের ওপর, হ্যাঁ 130 বছর কোনোটাই খুব একটা কম বিষয় নয়, বিশাল বড় বিষয়। চলতে থাকুক, এবার একটু টিমের মধ্যে ঢুকি। টিমের মধ্যে তো মানে টিমটা খারাপ খেলছে না, খেলছে ভালোই। ফুটবল খেলাটা যদি অনেকভাবে ভাগ করা যায়, তাতে হয়তো 70-80% জায়গায় প্রশংসাই পাবে দলটা, হুয়ান ফেরান্দোর দল যেরকম খেলছে। কিন্তু ওই যে বাকি 20%, যেটাই কি না অ্যাকচুয়াল ম্যাচের রেজাল্ট নির্ভর করে, গোল সেটাই পাচ্ছে না বলে ম্যাচের কোনো ফলাফলই ঠিক মতো সবুজ বেরুনের পক্ষে আসছে না, সেটা নিয়ে ভীষণভাবে বিচলিত। কেননা এখনও পর্যন্ত ডুরান্ট কাপের থেকে ছিটকে গেছে, এফসি কাপ থেকে ছিটকে গেছে, খুব একটা খুশি নয় সমর্থকরা, এবং বর্তমানে তো ম্যানেজমেন্টও খুব একটা খুশি নয়, যেরকম লাস্ট 3-4 দিন ধরে আমি বলে চলেছি। প্রথমে তো কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে প্রশ্ন উঠে গেছিলো, তারপরে কর্তারা বসে ঠিক করেন যে বারবার, যেটা আমি বলেছিলাম যে কোচকে বারবার চেঞ্জ করাটা এটা ঠিক নয় জিনিসটা, ফিলোসফিকে চ্যালেঞ্জ করা হয়। তো কোচ হয়তো টিকে যাচ্ছেন আপাতত, কিন্তু ওই আর কি, যেরকম আগের ভিডিওতেই বলেছিলাম পাপা বাবাকর দিওয়ারাকে যেরকম জুড়ে দেওয়া হয়েছিল একটা সময়, কিন্তু কিউ ভিকুনার দলও কিন্তু দুর্দান্ত খেলছিল, কিন্তু আটকে যাচ্ছিলো মাঝে মাঝে ছোটোখাটো টিমের সঙ্গেও। তোমরা দেখবে আই লিগে কলকাতা ওই সময়টা একটু খেয়াল করবে, তো সেই সময়টায় কলকাতা লিগে সেইবার যেবার আই লিগ জিতলো, বাইরে একটা খেলতে গেছিলো বাংলাদেশের টুর্নামেন্ট, সেটাও আটকে যাচ্ছিলো কিন্তু গোলের অভাবে। তারপরে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পাপা বাবাকর দিওয়ারার ইনক্লুশন এবং বাকিটা হিস্ট্রি। তো সেই রকমই একটি স্ট্রাইকার জুড়ে দেওয়ার পক্ষপাতী, এবং সেই স্ট্রাইকারটা স্বদেশি স্ট্রাইকার আর প্রথম শ্রেণীর স্ট্রাইকার আর মানে অ্যাভেলেবেল নেই কেউ, সুতরাং ফ্রি এজেন্ট ফরেন স্ট্রাইকার খুব ভালো মানের একজনকে আনার চেষ্টা চলছে। কিন্তু আনলেই তো হবে না, কার জায়গায় আনবে এবার যদি এক এক করে দেখি, কাউকে এই মুহূর্তে যা ফর্মে আছে কাউকে রিপ্লেস করা সম্ভব নয়। কার্ল ম্যাকিউককে খুব উঁচু দরে রেট করছেন হুয়ান ফেরান্দো এবং ম্যানেজমেন্ট, যে সাইলেন্ট ওয়ার্কার আর কি তিনি, এই দুজন। দিমিত্রি হচ্ছে এই মরশুমের অন্যতম সেরা কস্টলি বিদেশি, তো তাকে সে তো টেস্টেডই নয়, না টেস্ট করেই তাকে বাদ দিয়ে দেবে, এই তিনজন তো এখানেই বাদ গেল। হুগো বুমোস, তার সঙ্গে আরও 3 বছরের চুক্তি রয়েছে তো মোহনবাগানের, তো সেক্ষেত্রে তিনি হুগো বুমোসকে কি এক্ষুনি বাদ দিয়ে দেবেন? হুগো বুমোস অবশ্য নিয়মিত সুযোগ পাচ্ছেন না, ঠিক আছে, হুগো বুমোসটা আমি অনকনসিডার রাখলাম তাও, হুগো বুমোস। এছাড়া রইলেন দুজন, হ্যামিল আর পোগবা। হুগো বুমোস খুব বনের ওপর পাথর চাপা দিয়েও আমি তাকে অন হোল্ড রাখলাম, কিন্তু কাউকো আর ম্যাকিউক কোনো মতেই রিপ্লেসড হবে না। এবার আসছে পোগবা আর হ্যামিল। হ্যামিলকে কিন্তু একটু ভালোই রেট করছেন সবুজ মেরুন ম্যানেজমেন্ট, পোগবার খেলায় তারা এখনও খুশি নয়।
অ্যাকচুয়ালি খুশি নয়টাও ঠিক নয়। পোগবাকে সবাই বলছে যে পোগবার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, ড্রেসিং রুমে খুব ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে পোগবা, কিন্তু পোগবার থেকে যে এক্সপেকটেশন নিয়ে আনা হয়েছিল পোগবা সেইটা ডেলিভার করতে এখনও পারেনি। হ্যামিলকে কিন্তু মনে ধরেছে সবুজ মেরুন শিবিরের, তো সেক্ষেত্রে পোগবা বুমোস কে এর মধ্যে কী, এর মধ্যে আবার দ্বিতীয় সমীকরণ চলে আসছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো জিনিসটাই ডিসাইডেড নয়, চূড়ান্ত নয়, পুরো এই জিনিসটা আলোচনা চলছে। দেখো তিরিক সুস্থ হয়ে উঠছেন, হয়তো ডিসেম্বর জানুয়ারি মধ্যে সুস্থ হয়ে যাবেন, তিরিকে কিন্তু বাদ দেয়নি মোহনবাগান। তো সেক্ষেত্রে যদি ডিফেন্সের একজন কাউকে রিপ্লেস করে নেওয়া যায়, তাহলে পরের বছরে টিমটা গোছাতে সুবিধা হবে তিরিকে রেখেই। তিরি থাকলো এবং সেই প্লেয়ারটি পরিবর্তিত হলো, সেই প্লেয়ারটি কে হতে পারেন? অনেকগুলো প্লেয়ারই চেঞ্জ হবে পরের বছর, কারণ অনেকের সঙ্গেই এক বছরের চুক্তি হয়েছে, কিন্তু সেই প্লেয়ারটি কে হবেন? আমার 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 পার্সোনালি ধারণা দিয়ে কোনো লাভ নেই, কিন্তু ওই আর কি, মানে নজর যাচ্ছে কিন্তু পোগবার দিকেই, নজর যাচ্ছে পোগবার দিকেই। তবে দেখা যাক, এখনও কোনো কিছুই চূড়ান্ত নয়, কাকে রিপ্লেস করা হবে, কীভাবে রিপ্লেস করা হবে, রিপ্লেস করতে হবে, এটা একটা চূড়ান্ত। যদি না, দেখো এখন সামনে কোনো সেরকম টুর্নামেন্টও নেই যেখানে কিন্তু হুয়ান ফেরান্দো প্রমাণ করে দেবেন যে দিমিত্রি পেত্তাতস বা কিয়ান নাসিরি বা ফরদিন আলী মোল্লাকে দিয়ে তিনি নাম্বার নাইনের কাজটা সুস্পষ্টভাবে সুচারুভাবে করতে পারবেন, সেটা প্রমাণ করার জায়গা তার কাছে আর নেই। সুতরাং হয়তো তাকে একটু নড়লেও নড়তে হতে পারে তার পয়েন্ট থেকে, দেখা যাক। এখন তিনি কনভিন্স করতে পারেন ম্যানেজমেন্টকে, না ম্যানেজমেন্ট তাকে কনভিন্স করেন, তিনি ম্যানেজমেন্টকে কনভিন্স করতে পারেন যে পেত্রাতসকে দিয়েই হবে, নাকি যেটা ম্যানেজমেন্ট মোটামুটি তারা নিজেদের মধ্যে 100% নিশ্চিত যে তারা একটা ফরেন স্ট্রাইকার যোগ দেওয়াবেন এই দলের মধ্যে, দেখা যাক কোন দিকে ব্যাপারটা এগোয়। তোমরাও কমেন্ট করে জানাও তোমরা কি চাইছো। চলো এমনি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করে জানাও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করে দাও। এখনকার মতো টাটা।